আবারও স্বাগতম জানাচ্ছি জেকোয়েরি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে জেকোয়েরির ভ্যাল মেথড, অর্থাৎ ভ্যালু যেটাকে বলে। তো সেটা করার জন্য অলরেডি আমি HTML এ দুটা ফিল্ড টাইপ রেখেছি, একটা হচ্ছে সিলেক্ট আর একটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনপুটের একটা বক্স। তো আমরা এখন যেটা করব, এখানে যখন সিলেক্ট করব, এই সিলেক্টের এটার অ্যাক্রোসে অর্থাৎ ভ্যালুর অ্যাক্রোসে অপশনের অ্যাক্রোসে যে ভ্যালু দেওয়া আছে সে ভ্যালুটা আমরা নিব অর্থাৎ ক্লিক দিয়ে। আরেকটা কাজ হচ্ছে এখানে আমরা ফিল্ডের মধ্যে যেটা লিখব সেটা আমরা ভ্যালু হিসেবে নিব। তো এই টিউটোরিয়ালটি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে যে কোয়েরি দিয়ে অ্যাজাক্স করবেন অর্থাৎ অ্যাজাক্সের কাজ করবেন, তাদের জন্য হচ্ছে এই টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট। তো দেখাই যে কীভাবে ভ্যালু দুটা নেওয়া যায়। তো সেটা করার জন্য ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা HTML যে কোডটা আছে সেখানে হচ্ছে সিলেক্ট নামে অলরেডি একটা অপশন, তারপর এখানে হচ্ছে অপশন সিলেক্ট নামে যে ট্যাগ আছে এটার মধ্যে আইডি নামে আইডি একটা আইডি দেওয়া আছে, যে আইডিটার নাম হচ্ছে সিলেক্ট। আর এখানে প্রত্যেকটা অপশনের অ্যাক্রোস একটা করে ভ্যালু দেওয়া আছে, যেমন এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, আর সি এর ভ্যালু হচ্ছে 3। আর নিচে আছে একটা ইনপুট বক্স অর্থাৎ ইনপুট ফিল্ড, সেই ইনপুট ফিল্ডের মধ্যে এখানে একটা আইডি দেওয়া আছে যেটার নাম হচ্ছে INP। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ফার্স্টে হচ্ছে যখন এ সিলেক্ট করব অর্থাৎ এ এর ভ্যালু দেখাবে, তো সেটা করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করব হচ্ছে এই যে সিলেক্ট আছে এই সিলেক্টের যে আইডিটা আছে সেটা। তো আমরা এখানে এটা কপি করি, আমরা জাস্ট এখানে সিঙ্গেল কোড ইউজ করে এখানে দিব হচ্ছে সিলেক্ট অর্থাৎ যে আইডি, তারপর এখানে দিব হচ্ছে ডট ক্লিক ইভেন্ট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে এখানে লিখব হচ্ছে ফাংশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অলরেডি সিলেক্ট করেছি, এখন আমরা যদি এখানে যেটা সিলেক্ট করেছি এখানে যদি আমি লিখি যে অ্যালার্ট অর্থাৎ এটা চেক করার জন্য যে ঠিক আছে কি না, আমরা যদি এখানে অ্যালার্ট লিখি হচ্ছে হাই, এখন যদি সেভ করি আমি যদি এখানে সেই রিলোড করি, তারপর এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে হাই দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের যে ইভেন্ট ক্লিক ইভেন্ট সেটা কাজ করছে। এখন কথা হচ্ছে ক্লিক ইভেন্টের সাথে সাথে আমাকে ভ্যালুটা দেখাবে। তো সেটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আবার বলতে হবে সিলেক্ট যে সিলেক্টর আইডি আইডিটা আমরা আবার সিলেক্ট করব। তো এখানে হচ্ছে সেম জিনিস, জাস্ট $ সিলেক্ট, তারপর হচ্ছে যে করি যে ভ্যাল মেথড অর্থাৎ ভ্যালু মেথড সেটা আমরা দিব ভ্যাল, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো এই মেথডটা ইউজ করার পর আমরা যদি এটার আউটপুটটা দেখতে চাই, তো সেটা করার জন্য যেহেতু অ্যালার্ট বক্সে থাকবো আমি একটা ভেরিয়েবলের মধ্যে এটা রাখি ভেরিয়েবল এ, আর নিচে আমি জাস্ট লিখছি হচ্ছে অ্যালার্ট এ। এখন যদি সেভ করে আমরা যদি এখানে আসি রিলোড করি, এক্ষেত্রে আমি যখন এখানে ক্লিক করবো আমাকে দেখাচ্ছে এ এর জন্য 1। তো সেক্ষেত্রে বি যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তো সেটার জন্য আমাকে ইভেন্টটা চেঞ্জ করতে হবে, যেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছি এক্ষেত্রে আমাদের ইভেন্ট দিতে হবে এখানে চেঞ্জ। আমরা যদি সেভ করি, এখন যদি এখানে এসে রিলোড করি, এখন যদি এখানে এসে বিয়েতে ক্লিক করি তারপর দেখতে পাচ্ছেন 2, এখন যদি সিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন হচ্ছে 3। তো এখন আমরা বুঝতে পারলাম যে কী করে অপশন থেকে ভ্যালুটা আমরা নিতে পারবো। এখন সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে যে কোনো একটা ইনপুট ফিল্ড থেকে কীভাবে সেটা নিব। তা আমরা এই সেম কোডটা আমি জাস্ট কপি করে ঠিক নিচে এসে জাস্ট পেস্ট করলাম। এক্ষেত্রে আমাদের আইডি হচ্ছে INP, যেটা আমরা এখানে বলেছি ইনপুট ফিল্ডে সেটা আমি জাস্ট এখানে বলে দিচ্ছি সিলেক্টের জায়গায়, এবং এখানে বলে দিচ্ছি হচ্ছে INP। এক্ষেত্রে আমাদের চেঞ্জ যে ইভেন্ট আছে সেটার জায়গায় আমরা আমাদের যে ইভেন্টটা এখানে কাজ করবে সেটা হচ্ছে কি আপ, কি আপ, তারপর হচ্ছে এখানে অ্যালার্ট সেম এ দিলাম। এখন যদি আমরা সেভ করে এখানে এসে যদি রিলোড করি, তাহলে এখানে যদি কিছু এসে লিখি তাহলে সাথে সাথে যেটা লিখছি এটা আমাকে অ্যালার্টটা দেখাচ্ছে, এস লিখলে AS, অর্থাৎ যেটা আমি এখানে লিখবো সেই ভ্যালুটা আমাকে এখানে এ এর মধ্যে সেটা নিয়ে আসছে। তো এই এই টিউটোরিয়াল থেকে আপনারা বুঝতে পারলেন যে কী করে অপশন থেকে এবং ইনপুট থেকে আপনারা ভ্যালুটা নিতে পারবেন। আর আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে রেডিও বাটন থেকে কীভাবে ভ্যালু নেওয়া হয় সেটা, তো সেটা চেষ্টা করুন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখে আমাদের জানাচ্ছি, আল্লাহ হাফেজ।